হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তাথই ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আর এখন তো বাড়িতে সেই আনন্দ আমেজ, বাড়িতে হচ্ছে প্যান্ডেল করতে চলে এসছে। আমি মা ওইদিকে যে বরযাত্রী থাকবে তার জন্য একটা ঘর পরিষ্কার করে দিলাম, আর এদিকে হচ্ছে টুকিটাকি কী করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখন একটু বের হব, দোকানে যাব। আমাদের মধ্যে হচ্ছে কাঁসা পিতনের পাঁচটা জিনিস দিতে হয়, তো ওই পাঁচ বর্তন কিনতে যাব, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো তোমরা দেখো। যে দেখো, তোমাদের বললাম যে বাড়িতে প্যান্ডেল চলে এসছে, তো আগেই বাঁশ খুঁটি সব পোতা হয়ে গেছে, আর আজকে হচ্ছে কাপড় নিয়ে চলে এসেছে। তো ওরা কাপড় কোন দিক থেকে শুরু করবে না করবে সেটাই আলোচনা করছিল। আর কাপড় পুটলির মধ্যে কাপড় দেখে আমরা বলছিলাম এরকম নোংরা কাপড় আমরা নিব না, তো ওরা বলছে যে না না নিলে ভালোই লাগবে। তো সব কিছু ওদিকে মিটিয়ে ঠিটিয়ে আমরা বিকেল করে কাঁসা পিতলের দোকানে চলে এসেছি আমি আর মা। তো এসে নিয়ে কলস, থালা, গ্লাস, বাটি সব কিছুই দেখবো, সেগুলো ওজন করব, কেমন দাম হচ্ছে না হচ্ছে। তো ওই যে কলসটা দেখছিলাম, কলসটার ওজন করব, আর হচ্ছে থালা, গ্লাস, বাটিগুলো দেখবো। তো থালা হচ্ছে কেমন কাঁধে নিব না নিব সেগুলো দোকানদারকে বললাম, তো সেই হিসাবে দোকানদার বের করছে। আর বলছিলাম যে ভালো কাঁসার থালা দিতে, আর ভালো কাঁসার থালা এই দোকানে আমাদের পছন্দ হচ্ছিলো না, তো ওই জন্য আমরা এখানে নিব কি না বসে ভাবছিলাম। তো দোকানদার বলল যে তারাও দেখি যে খুঁজে, যদি দুই একটা অন্যরকম পাই তাহলে আর কি দেখাচ্ছি। তো দেখাচ্ছে ডান হাতে যেটা আমি আর কি ধরছিলাম, তো বললাম যে এই কাঁধের মধ্যে হবে কি না, দোকানদার বলছে না। তো আমরা বললাম ছেড়ে দাও তাহলে অন্য দোকান দেখি। তো অন্য দোকানে এসি, এসে নিয়ে এই দাদাকে বললাম যে আমাদের হচ্ছে ভালো কাঁসার থালা, বাটি, গ্লাস দেখাতে। তো ওই দাদা বললো যে কোনো বিয়ে টিয়েতে গিফট দিব না বাড়িতে, তো বললাম বাড়ির জন্য, ওই জন্য হচ্ছে ভালো দেখাচ্ছিলো। তো কলস ওজন করছে, আর এই যে থালা গ্লাসগুলো দেখাচ্ছে, এই থালা গ্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওখান থেকে আমরা হচ্ছে জামা কাপড়ের দোকানে চলে এলাম। এখানে এসে আমরা হচ্ছে ধুতি, গেঞ্জি এগুলো নেব ব্রাহ্মণের জন্য, বাবা বৃদ্ধি করতে বসবে তার জন্য, তো ধুতি গেঞ্জি আর কি নেব। তো প্রথমে আমাদের ধুতি দেখালো, সেটা হচ্ছে কেমন যেন ভয়েল ভয়েল, তারপরে একটু ভালো কোয়ালিটির আনতে বললাম। তো উপর থেকে দোকানদার ভালো কোয়ালিটির নিয়ে এলো, তারপরে বলছে যে এগুলো হচ্ছে খুব ভালো ধুতি, যখনই জল পড়বে ধুতিতে ধুতি নাকি খুব ভালো সফট আর নরম হয়ে যাবে সুতির। তো আমরা জামা কাপড় টাপড় নিয়ে তারপরে হচ্ছে মাটির সরা নিব, মানে অনেক অনেক কাজ ঘুরে ঘুরে সব করতে হচ্ছে। আর বিয়ে বাড়িতে তো প্রচুর কাজ বাজ থাকে, তোমরা তো জানো বা বুঝতেই পারছো যে বিয়ে বাড়ি মানে বহুত কাজ। তো ওখান থেকে আমরা বাড়িতে চলে এসে এসে যে থালা গ্লাস আর কি বের করে দেখছিলাম। আর পাঁচ বর্তনের মধ্যে আমরা একটা ঘট নিয়েছিলাম, ঘরটা একটু নতুনত্ব মনে হলো তাই ঘট নিয়েছি। আর এদিকে তাথই দেখো ওর মাসিমণিকে আর কি মেকআপ করাচ্ছে বিয়ে বাড়িতে, তো আমি কেমন সাজবা না সাজবা সেই অনুযায়ী, তো এই যে এরকম মেকআপ করাচ্ছে পাউডার, লিপস্টিক সব কিছু দিয়ে, ক্লিপ ক্লিপ দিয়ে, সব জিনিসগুলোই হচ্ছে তাথইয়ের। সাজানোটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে, আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে।